এই যে দেশের এই অবস্থা, এর পিছনে তো অনেকগুলো অসফল মেগা প্রজেক্ট দায়ী, অনেকগুলো অলস বিদ্যুৎ কিন্তু দায়ী। ইভেন আপনি যে ঢাকার ইয়া বললেন, আপনি মেট্রো রেল বললেন, ঢাকার মেট্রো রেল সফলভাবে চালু হওয়ার পরে মাত্র 5% লোকেরা ব্যবহার করতে পারবে ফাইন্যান্সিয়ালি এবং ক্যাপাসিটি অনুযায়ী। 95% লোক আগের মতোই চলাচল করবে, রাস্তা তো কমে গেল, খরচ বেড়ে গেল, ট্রাফিক ন্যূনতম কমবে না, কিন্তু সেটার পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ফেললেন। ওই টাকাটা হাতে থাকলে আজকে আমরা কী করতে পারতাম? মানুষকে সাবসিডি দিতে পারতাম যে দেশের এই ক্রাইসিসে এক বছরের জন্য আমরা আরও 1 কোটি লোককে। মেট্রো রেল তো রাস্তা কমে না, রাস্তা তো কমে নাই, রাস্তা কমছে না, পিলার দিচ্ছেন না মাঝখানে, না তো ডিভাইডার রাস্তা তো, হ্যাঁ না আপনার মাঝখানে পিলারের কারণে তো আপনার গাড়ির মোবিলিটি কমে যাবে, ডেফিনেটলি রাস্তা কমছে। রাস্তা যদি নাও কমে, 10 বছর ধরে হচ্ছে, ওই রাস্তাগুলো তো ব্লক আছে, এটা একটা। দেন অ্যাগেন দ্য মুড কোশ্চেন হচ্ছে আপনি কত পার্সেন্ট লোককে দিতে পারছেন। আরেকটা হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র যখন করা হয়েছিল সেখানে, তখন তো আর বিএনপি জাতীয় পরিষদে আলাপ করে সরকার করেনি, ওই ধরনের জাতীয় প্রবলেম হতে পারে। হিউজ মেগা প্রজেক্টের আগে যে কনসালটেটিভ প্রসেস সরকারের নেওয়া দরকার ছিল, যেখানে অপোজিশনের মতামত নেওয়া দরকার ছিল, বিরোধী মতের অর্থনীতিবিদের সাথে কথা বলা দরকার ছিল, সরকার 16 সালে 17 সালে 15 সালে সেটা করেনি, সেই জন্য সরকারের দায়টা বেশি। আরেকটা কথার সাথে আমি একমত, 18 সালে ভোটটা নিয়ে আমি খুব গভীরভাবে চিন্তা করেছিলাম, কে কাকে ফাঁদে ফেললো, বিএনপি আওয়ামী লীগকে ফাঁদে ফেললো না আওয়ামী লীগ বিএনপিকে ফাঁদে ফেললো? প্রথমে মনে হলো যে বিএনপি কোনো কন্ডিশন ছাড়াই ভোটে চলে গেল, ইভেন খালেদার মুক্তিও ছিল না, আওয়ামী লীগের খুব বড় একটি বিজয় মনে হলো আমার কাছে। কিন্তু এখন মনে হচ্ছে না, বিএনপি ইলেকশনটা সিরিয়াসলি না করে আওয়ামী লীগকেও একটু বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে, আমাদেরকেও ফেলেছে। বিএনপির মতো দল সিরিয়াসলি ইলেকশন করলে অবশ্যই আরও বেশি আসন পেত, হ্যাঁ সরকার গঠন করতে পারতো কিনা সেটা একটা বিশাল বিষয় ছিল। বিএনপি যখন দেখেছে সরকার গঠন করতে পারবো না, তখন তারা ইলেকশনটাকে ম্যালাইন করে দিয়েছে, সেটার ফলাফল কিছুটা তারা পাচ্ছে, তারা ইন্টারেস্ট রেইজ করতে পারছে। বাট দেন অ্যাগেন সরকার তো আওয়ামী লীগই আছে, এখনও তো সরকার আওয়ামী লীগে এই মুহূর্তে আছে, এটা তো ডিনাই করা যাচ্ছে না। আমি মনে করি এখন আসলে টোটাল পলিটিক্যাল থিঙ্কিং প্রসেসটাকে চেঞ্জ করার সময় চলে আসছে। ট্রেডিশনাল পলিটিক্যাল কাঠামোতে দেশ চলছে, এবং সংবিধানও আমাদের একটা প্রচুর রিজুভিনেশন প্রয়োজন। সংবিধানের ভিতরে একদলীয় শাসন ব্যবস্থা ইনবিল্ড, সংবিধানের ভিতরে কর্তৃপক্ষ সরকার ইনবিল্ড, সংবিধানের ভিতরে সমস্ত ক্ষমতা এক জায়গায়, এটা পার্লামেন্টারি সিস্টেম তাই, পৃথিবীর সব দেশই তাই। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যেহেতু প্রতিষ্ঠান আছে, জুডিশিয়ারি আছে, ইলেকশন কমিশন স্বাধীন, সেখানে কর্তৃত্ববাদী জিনিসটা তৈরি হয় না, আমাদের এখানে অটোমেটিক তৈরি হয়ে যায়। এখন এখান থেকে আমরা এখন সামনে উত্তরণ কী করব? উত্তরণের জন্য একটা কুলিং স্পেস লাগবে, একটা উত্তপ্ত করাই থেকে জ্বলন্তরুণী তো আমরা যেতে চাই না। রিয়াজুল ভাই আরেকটা কথা বলেছেন যে বিএনপি যে অভিযোগগুলো তুলছে বা যে জায়গায় যে দরজাগুলোতে নক করছে, বিএনপি যদি সফল হয়, অর্থাৎ ধরে নেন বাংলাদেশে পিস কিপিং বন্ধ হয়ে গেল, ধরে নেন বাংলাদেশে ইউএন স্যাংশন দিল, আমেরিকা স্যাংশন দিল, ধরে নেন ইউরোপিয়ান স্যাংশন দিল, আমাদের সাথেও অনেকের কথা হয়েছে, আমরা বলেছি কখনো আপনারা গুণাক্র স্টেট স্যাংশন চিন্তা করবেন না, আমরা এটা চাচ্ছি না, সম্ভব না, বাংলাদেশ ক্যান এফোর্ড ইট। এরপরে বাংলাদেশকে বাংলাদেশ থাকবে, বিএনপি কোন দেশে রাজনীতি করবে?